নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশনটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা আপনাদের পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন আমরা শুরু করবো 161 নাম্বার প্রশ্ন থেকে। আর আপনারা এর আগের দিন বা এর আগের যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান, তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে, বা আপনারা দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে পরপর আপনারা নাম্বার ওয়াইজ বা সিকোয়েন্স ওয়াইজ আপনারা কোশ্চেনগুলো পেয়ে যাবেন। আপনারা সেই কোশ্চেনগুলো ফলো করুন। আশা করছি আপনাদের এই কোশ্চেনগুলো অবশ্যই মোটিভেট করবে। আমরা মোটিভেট যে সমস্ত কোশ্চেনে আপনারা হবেন সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা পরীক্ষার সময় পেয়ে যাবেন, হুবহু কমন পেয়ে যাবেন। তা একটু গুরুত্ব দিয়ে আপনারা এই ক্লাসগুলো করুন এবং তার সাথে সাথে কেউ কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না, তাহলে কিন্তু আপনাদের নিজেদের পারফরমেন্স চেক করাটা বা নিজেদের পারফরমেন্স নিজেরা যাচাইকরণটা কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? তো চলুন 161 নম্বর প্রশ্ন। 99 ফ্যাক্টোরিয়ালকে 9 দ্বারা ভাগ করলে 9 সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত হবে? আপনাদের চারটে অপশান, অপশান এ বি সি ডি, চারটে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে উত্তর বার করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 99 ফ্যাক্টোরিয়ালকে 3-এর সর্বোচ্চ ঘাত আমরা বার করেছি, বার করার পরে আমাদের 48 বেরিয়েছে, যেহেতু 9 ইজ ইকুয়াল 3-এর স্কোয়ার, তাই 99 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করা 9-এর সর্বোচ্চ ঘাত 99 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 48/2 ইজ ইকুয়াল টু 24। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 161 নম্বর প্রশ্নে অপশান ডি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করে 9-এর সর্বোচ্চ ঘাত আমরা বার করেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 24, তাদের সবার উত্তর সঠিক, অপশান ডি এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনাদের যাদের সঠিক উত্তর হয়েছে তারা এটা রাইট চিহ্ন দেবেন, যাদের ভুল হয়েছে তারা ক্রস চিহ্ন দেবেন। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 162, 162 নম্বর প্রশ্নে চলে এসেছি। একটি প্রকৃত সংখ্যা এন এর এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এইভাবে 3.2.1 হলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল এইভাবে চলতে থেকে 100 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আপনারা দেখেছেন, এ দেখুন এই অঙ্কটা কিন্তু পিএসসি 2008-এ কোশ্চেনটা এসেছিলো, তা সুতরাং আজে বাজে কোশ্চেন এখানে করাচ্ছি না। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষায় এসছে এবং যেগুলো আসবে সেই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু করাচ্ছি। আপনারা গুরুত্ব সহকারে এই কোশ্চেনগুলো আপনারা খাতায় ক্যালকুলেশন করুন, বা আপনারা একবারে বুঝতে না পারলে আপনারা আমাদের ভিডিওটি পজ করে আপনারা নিজেরা খাতায় ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলান। আশা করছি আপনাদের এই কোশ্চেনগুলো আপনাদের অঙ্কের ক্ষেত্রে আপনাদের মোটিভেট করবে, আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহ্যান্স হবে। আপনারা মন দিয়ে অঙ্কগুলো করুন। 162 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ফ্যাক্টোরিয়াল 5
থেকে শুরু করে সমস্ত সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 এইভাবে চলতে থেকে 100 ফ্যাক্টোরিয়াল পুরোপুরি 5 দ্বারা বিভাজ্য এবং ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ফ্যাক্টোরিয়াল 4 এইভাবে এটা আমরা 33 বার করেছি। কেন না আপনারা নিশ্চয়ই জানেন, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইনটু 1, এরকমভাবে আমরা এখানে লিখেছি। তাহলে 33কে 5 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল 100 অবধি 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 3। তাহলে যারা 162 নম্বর প্রশ্নে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তা যারা 162 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান ডি 3, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, কেন 5 6 30 আর তার সাথে 3 যোগ, তাহলে 33 হয়। তাহলে যারা 162 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 163, 163 নম্বর প্রশ্ন। খুবই ইজি কোশ্চেন থাকবে আপনাদের, অঙ্কের বেসিক লেভেলের কোশ্চেন। আপনারা এতদিন এই ধরনের কোশ্চেনগুলো দেখেননি বলে আপনাদের এগুলো ইউনিক লাগছে, তা সুতরাং খুব কঠিন কোশ্চেন কিন্তু থাকবে না, ইউনিক লেভেলের কিছু কোশ্চেন থাকবে। আর সেই কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করুন। আশা করছি আপনারা কোশ্চেনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা বুঝতে পারবেন। আমরা রেগুলার সকাল 8টা থেকে আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি। সকাল 8টায় আমরা দিই শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্বের ক্লাস, তারপরে সেই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে বাংলার ক্লাস, বাংলা শেষ হওয়ার সাথে সাথে ইংরেজি ক্লাস, ইংরেজি শেষ হওয়ার সাথে সাথে ম্যাথের ক্লাস, ম্যাথের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পরিবেশ বিদ্যার ক্লাস। আমরা রেগুলার গত 2 বছর ধরে ক্লাস দিচ্ছি। আশা করছি আপনারা এই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করেন, তাহলে আপনাদের যে সমস্ত সাবজেক্টে যে সমস্ত দুর্বলতা রয়ে গেছে সে সমস্ত অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন 163 নম্বর কোশ্চেনের উপর আলোকপাত করি। তাহলে 6 টার পাওয়ার 10 ইন্টু 7 টার পাওয়ার 17 ইন্টু 11 টার পাওয়ার 27 রাশিটিতে মৌলিক উৎপাদকের সংখ্যা কত। তাহলে আমাদের এখানে মৌলিক উৎপাদকের সংখ্যা বার করতে হবে। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা এখানে উৎপাদক বার করেছি। তা দেখুন ওপরের রাশিতে মোট উৎপাদকের সংখ্যা 10 প্লাস 10 প্লাস 17 প্লাস 27 = 64। নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যালকুলেশন করে বার করেছি। তা যারা 163 নম্বর কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 164, একই রকম কোশ্চেন। এবার বলেছে 30 টার পাওয়ার 7 × 22 টার পাওয়ার 5 × 34 টার পাওয়ার 11, গুণফলটিতে মৌলিক উৎপাদকের সংখ্যা কত। আগের অঙ্কটা যারা বুঝতে পেরেছেন তারা এই অঙ্কের কোশ্চেনে এই অঙ্কটা অবশ্যই সমাধান করতে পারবেন, যারা বুঝতে পারেননি আগের অঙ্কটা তারা কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না। তা সুতরাং একটার পরে একটা রিলেটেড আছে, তা সুতরাং আপনারা অবশ্যই যারা বুঝতে পেরেছেন তারা এই অঙ্কের অ্যান্সার আনতে পারবেন। তো চলুন আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ঠিক আগের অঙ্কের মতো আমরা এখানে ক্যালকুলেশন করেছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে মৌলিক উৎপাদের সংখ্যা, তাহলে 10 প্লাস 10 প্লাস 17 প্লাস 27 = 64। তাহলে আমরা এখানে বার করেছি কত, 64। আর 164 নম্বর প্রশ্নে আপনারা খেয়াল করুন যে 164 নম্বর প্রশ্নে কিন্তু এখানে আপনাদের 64 কিন্তু দেওয়া নেই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের মিলছে না। তা এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই রকম ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা সঠিক বার করেছি কিন্তু কোনো অ্যান্সারের সাথে মিলছে না। তা এই ধরনের কোশ্চেনের সামনাসামনি যদি আপনারা পড়েন তাহলে আপনারা কী করবেন, আপনারা যে কোনো একটা অ্যান্সার করবেন সেই সমস্তই অঙ্কের জন্য যে মার্কসটা থাকবে সেই মার্কসটা কিন্তু আপনারা কমপ্লিটলি পেয়ে যাবেন। আবার আমি আপনাদের বলছি, এরকম ধরনের ভুল কোশ্চেনের যদি আপনারা সামনাসামনি পড়েন তখন আপনারা কি করবেন, তখন আপনারা এই 4টে অপশানের মধ্যে কোনো একটা অপশান অ্যান্সার করে আসবেন। কেন আসবেন সেটা আমি বলে দিই, কেননা আপনাদের প্রতিটা অঙ্কে প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে। আর এই 1 মার্ক থাকার জন্য আপনাদের সবথেকে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে আপনারা যখন কোনো একটা কোশ্চেনে অ্যান্সার করছেন তখন আপনারা দেখতে পাবেন যে এরকম ধরনের কোশ্চেনে অ্যান্সারগুলো যখন করছেন তা তার ক্ষেত্রে আপনাদের কোনো ভুল উত্তর আছে কি না। তা দেখুন এইখানে আমাদের এখানে দেখাচ্ছে, দেখুন এখানে 23+7+7+5+11, ঠিক আছে। তাহলে 23 আমরা এখানে এটাকে ভুল ক্যালকুলেশন করেছি, আমরা এখানে ভুল ক্যালকুলেশন করেছি, এখানে কিন্তু ক্যালকুলেশনের উত্তরটা ভুল নেই। কেন, তার কারণ হচ্ছে আপনারা এখানে দেখুন আমরা এখানে ভুল করেছি, দেখুন
23-এর সাথে 7 যোগ করছি 30 30-এর সাথে 37 37-এর সাথে 5 আর 5-এর সাথে 11 তাহলে আমাদের এখানে যোগ করলে আমাদের 53 হচ্ছে আপনারা একটু খেয়াল করুন 11 যোগ 5 যোগ 7 যোগ 7 যোগ 23 আমাদের কিন্তু 53 হচ্ছে আমরা কিন্তু এখানে উত্তর ভুল করেছি তা যারা এই কোশ্চেনে অ্যানসার বার করেছেন অপশন ডি 53 তাদের সবার উত্তর সঠিক এইবার আমি আপনাদের যে জিনিসটা বলছিলাম যে ধরুন এখানে আপনাদের 64 উত্তরই বেরোলো তখন আপনারা কি করবেন কোশ্চেনে অ্যানসারটা ছেড়ে আসবেন না যেটা একটা আপনাদের অ্যানসার করে আসবেন সেই কোশ্চেনটা যদি ভুল থেকে থাকে বোর্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু সেই কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ মার্কসটা পেয়ে যাবেন আপনারা কোনোভাবেই সেই কোশ্চেনটা ছেড়ে আসবেন না কেননা আপনাদের কিন্তু নেগেটিভ মার্কস নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমরা এখানে ভুল করেছিলাম আমরা এখানে রেকটিফাই করে দিয়েছি 53 অ্যানসার হবে কিন্তু এরকম ধরনের যদি ভুল আপনারা ঠিক হন কিন্তু কোশ্চেনে যদি ভুল থাকে আপনারা কোনো না কোনো অপশান যেটা কাছাকাছি হয় সেটা কিন্তু করে আসবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেই নাম্বারটা কিন্তু আপনারা কেউ ছেড়ে আসবেন না তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 165 165 নম্বর প্রশ্নে চলে এসেছি 165 নম্বর প্রশ্ন কোনো সংখ্যাকে 48 দ্বারা গুণ করলে সেই গুণফল হবে তা 240 দ্বারা 137কে গুণ করলে প্রাপ্ত গুণফলের সমান হবে খুব ভালো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 165 নম্বর প্রশ্ন আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা হুবহু পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি এক্স ইন্টু 48 ইজ ইকুয়াল টু 173 ইন্টু 240 যেরকম কোশ্চেনে বলা আছে সেরকমভাবে আমরা লিখে এক্স এর মান বার করেছি 6865 তা যারা 165 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 166 166 নম্বর প্রশ্নে একটি ধনাত্মক সংখ্যা 1000 এর সঙ্গে যোগ করলে সেই যোগফল পাওয়া যায় সেটি 1000 এর সঙ্গে সংখ্যাটি গুণফলের থেকে বড় তাহলে সংখ্যাটি কত তাহলে সেই সংখ্যাটি আমাদের বার করতে হবে যে সংখ্যাটি এই কন্ডিশনে আছে আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন পরীক্ষার সময় কিন্তু আপনারা হুবহু এই ধরনের কোশ্চেন কমন পেয়ে যাবেন তো চলুন 166 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 1000 প্লাস এক্স গ্রেটার দেন 1000 ইন্টু এক্স তাহলে এক্স এর মান আমাদের এখানে কত বেরিয়েছে 1 166 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ 1 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 167 167 নম্বর প্রশ্নে চলে এসেছি কোনো একটি সংখ্যার সাথে 7 যোগ করা হলো যোগফলটি 5 দ্বারা গুণ করা হলো গুণফলটিকে 9 দ্বারা ভাগ করা হলো এবং ভাগফলকে 3 বিয়োগ করা হলো যদি বিয়োগফল 12 হয় তাহলে সংখ্যাটি কত দেখুন আপনাদের কোশ্চেনটা কিন্তু এসএসসি 2005 কোশ্চেনটা এসেছিল এটা কিন্তু আজে বাজে কোনো কোশ্চেন না আপনাদের পরীক্ষায় আসবে এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন বলে আপনাদের করাচ্ছি আপনারা অবশ্যই আশা করছি আমাদের এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবেন এছাড়াও আমরা প্রতিদিন সকাল 8টার সময় গত 2 বছর ধরে লাইভ ক্লাস দিয়ে যাচ্ছি আপনারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন 167 নম্বর প্রশ্ন আপনারা সবাই এবিসিডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি প্রকৃত সংখ্যা এক্স হবে তাহলে এক্স প্লাস 7 ইন্টু 5 ডিভাইড বাই 9 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 12 তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি 20 তা যারা 167 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 20 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 168 168 নম্বর প্রশ্নে চলে এসেছি সিম্বিওসিস একটি কর্পোরেট ট্রেনিং প্রোগ্রাম চালায় প্রথম প্রোগ্রাম চালানোর পর তার আয় হয় 38,950 টাকা মোট অংশগ্রহণকারীর সংখ্যা 45-এর বেশি ছিল কিন্তু 100 এর কম তাহলে প্রোগ্রামটির জন্য অংশগ্রহণের ফি কত ছিল এস এন এ পি 2005 কোশ্চেনটা এসেছিল 168 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 168 নম্বর প্রশ্ন আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 38950 410 দ্বারা বিভাজ্য তাহলে 410 হলো সঠিক উত্তর আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সার বার করেছি তা যাদের এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান এ 410
তাদের সবার উত্তর সঠিক। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, তা নিশ্চয়ই ডেসিমেল ফিগারে আসে না। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বুদ্ধি করে অপশান এ 410 বার করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 169, 169 নম্বর প্রশ্ন, ব্যাংক রিক্রুটমেন্ট 2008 কোশ্চেনটা এসছে। পরপর চারটি জোড় সংখ্যা এ বি সি ডি এবং ই পরপর চারটি জোড় সংখ্যা এ বি সি এবং ডি এর যোগফল 180, পরবর্তী পরপর চারটি জোড় সংখ্যার যোগফল কত? খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় হুবহু আপনারা কমন পেয়ে যাবেন। তা আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর 169 নম্বর প্রশ্নে, আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 169 নম্বর প্রশ্নে ধরির পরের চারটি জোড় সংখ্যা এ এ প্লাস টু প্লাস এ প্লাস ফোর এবং এ প্লাস সিক্স, তাহলে এ এ প্লাস টু প্লাস এ প্লাস ফোর প্লাস এ প্লাস সিক্স ইজ ইকুয়াল টু 180, যেহেতু আমাদের এখানে বলা আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা এইবার আমরা কি করছি যে আমরা সংখ্যাগুলো ধরেছি কি না, পরপর চারটি জোড় সংখ্যা এ এ প্লাস টু এ প্লাস ফোর এবং এ প্লাস সিক্স এই অনুপাতে, তাই এখানে আমরা 180 ধরেছি। তাহলে আমাদের এ ইজ ইকাল টু 42 এখানে বার করেছি, তাহলে চারটি সংখ্যা 42, 44, 46, 48, তাহলে পরবর্তী চারটি জোড় সংখ্যার যোগফল আমরা বার করেছি 50, 52, 54 এবং 64 ইজ ইকুয়াল টু 212। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করেছি যে চারটি পরপর জোড় সংখ্যা বলেছি, আমরা জোড় সংখ্যাগুলোকে এইভাবে বার করে প্রথমে এ মানে সংখ্যাগুলোকে আমরা বার করে নিয়েছি, তা তারপরে আমরা পরবর্তী সংখ্যা সেইটাকে সেই অনুপাতে দিয়ে আমরা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছি। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 169 নম্বর প্রশ্নে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর এখন আমরা চলে আসছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 170, 170 নম্বর প্রশ্নে, একজন বালিকা নিম্ন পদ্ধতিতে তার বাঁ হাত গণনা করলো, সে বৃদ্ধাঙ্গুলিকে এক থেকে শুরু করলো, তর্জনী দুই, মধ্যমা তিন, অনামিকা চার, কনিষ্ঠা পাঁচ, এরপর দিক পরিবর্তন করে অনামিকা ছয়, মধ্যমা সাত, তর্জনী আট, বৃদ্ধাঙ্গুষ্ঠা নয় এবং আবার তর্জনী দশ, মধ্যমা এগারো ইত্যাদি। সে 1994 পর্যন্ত গণনা করলো, সে কোন আঙ্গুলকে শেষ গণনা করলো? খুব ভালো কোশ্চেন, এটা অ্যাকচুয়াল আপনাদের জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন, কিন্তু এটা অঙ্কে দেওয়া আছে, তা সুতরাং এরকম কোনো বিধিবদ্ধ নিয়ম নেই বা সিলেবাসের বাইরেও কোশ্চেনটা না। তা সুতরাং 170 নম্বর প্রশ্ন, আপনাদের এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখতে হবে, জিআই থেকেও কিন্তু আপনাদের কোশ্চেন আসছে। তা সুতরাং আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে বৃদ্ধাঙ্গুলির সংখ্যা 1, 9, 17, 25 এইভাবে চলতে থাকবে, এটি একটি সমান্তরাল প্রগতি, যেটাই এ ইজ ইকুয়াল টু 1 এবং ডি ইজ ইকুয়াল টু 9-1 ইজ ইকুয়াল টু 8। তাহলে টার্ম এন ইজ ইকুয়াল টু, আমরা জানি এই ফর্মুলা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমরা এখানে বার করেছি এন এর মান 250, তাহলে টার্ম 250 ইজ ইকুয়াল টু আমরা বার করেছি 1993, তাহলে 1993 হবে বৃদ্ধাঙ্গুষ্ঠে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে আপনাদের বুড়ো আঙ্গুল, এবং 1994 হবে তর্জনীতে। তাহলে 170 নম্বর প্রশ্ন, আর 170 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন তর্জনী, তাদের সবার উত্তর সঠিক। যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। এবার এই 10টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন, এবং ক্যালকুলেট করে পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞেস করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়া। তার সাথে সাথে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা একটু মোটিভেশন পাই, নইলে আমরা একটু হতাশায় ভুগি। তা সুতরাং আপনারা সবাই একে একে আপনাদের কমেন্টস করুন যে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন। এখন আমরা চলে আসছি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 15 এবং এক্স ওয়াই 56 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? অপশান এ 110, অপশান বি 113, অপশান সি 121, অপশান ডি নির্ণয় করা সম্ভব নয়, অপশান ই কোনোটি নয়। আমি আবার আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 15 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল 56 হয় তাহলে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল কত? অপশান এ 110, অপশান বি 113, অপশান সি 121 এবং অপশান ডি নির্ণয় করা সম্ভব নয় এবং অপশান ই হচ্ছে কোনোটি নয়। আপনাদের পাঁচটা উত্তরের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের মধ্যে প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।